আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই চৌধুরী সাহেব। তুই কি করে ভাবলি তোর মতো ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেব? বল তুই কত টাকা হলে আমার মেয়ের জীবন থেকে সরিয়ে যাবি? চৌধুরী সাহেব, ভালোবাসার টাকা দেখে না যায় সাহেব, মানে ভালোবাসার টাকা দেখে না যায় না সাহেব। চৌধুরী সাহেব, এই ব্যাগ তো খালি। তোকে আমি 2 মাসের সময় দিলাম, 2 মাসের মধ্যে যদি তুই এই ব্যাগ ভরে টাকা আনতে পারিস তাহলে আমি তোর সাথে আমার মেয়ে বিয়ে দেব। ঠিক আছে চৌধুরী সাহেব, দেখা হবে 2 মাস পরে। চৌধুরী সাহেব, আমি আপনার মেয়ে শেফালিকে অনেক ভালোবাসি, আমি আপনার মেয়ে শেফালিকে আমি বিবাহ করতে চাই। আপনি যদি আপনার মেয়ের সাথে আমাকে না বিবাহ দেন তাহলে আপনার মেয়ের সাথে আমার কিছু ছবি আছে, সে ছবি আমি নেটে ছেড়ে দেব। এই পরে কি করা যায় ওস্তাদ? এই নেন কাছি কেজা দেন। লটারি লটারি মামা, ভাগ্য পরীক্ষা করুন, 10 টাকায় 10 কোটি টাকা মামা। এই মিস, এই শুধু আর কেউ মিস করেন না, চলে আসেন মামা, 1 টিকিটে 10 কোটি টাকা মামা। টিকিট দাম তো একটা, এই নেন মামা টিকিট, 10 টাকার বিনিময়ে 20 কোটি টাকা। এই টাকা পেলে আমি সেবালিকে নিয়ে যাবো হানিমুন সুইজারল্যান্ড। তো সেবালি গেছস কিনা ভুলা মোরে, রিক্সা চলাই ঢাহা শহরে। হ্যালো, কি লটারি জিতে গেছি শেফালি, আমি আসতেছি। আসেন মামা, ভাগ্য যাচাই করে যান, 10 টাকার বিনিময়ে 10 কোটি টাকা যদি একবার লেগে যায় রে মামা। এই মামা, দুটো লটারি দেন। আচ্ছা মামা, টাকা দেন, এই নেন। বাবা বাড়ি ঘর বেছে টিকিট ধরছি বাবা, একটু কপালে মেলে নাই বাবা। ধাম, দেখি তোর হাত, তোর হাতের রেখাগুলো দেখে তো মনে হচ্ছে তুই মারতে মারতে শেষ করে দিয়েছিস, মানে হ্যান্ডেল। তোর হাত থেকে বাঁচার একটা উপায় আছে। কি বাবা? তোর হাত দিয়ে আমার নেড়ে দিতে। দূর হইয়া, আমি তোকে অভিশাপ দিলাম, তোর কোনোদিন দাঁড়াবে না। হায় আল্লাহ।